পার্থ ইস্যুতে এবার ঘরে বাইরে প্রবল চাপের মুখে মমতার সরকার। বিরোধীদের পর এবার দলের অন্দরেও পার্থকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি উঠল। ঘটনার সূত্রপাত সোমবার নজরুল মঞ্চ থেকে পার্থ ইস্যুতে নেত্রীর বিবৃতি। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে এবার ঘরে বাইরে প্রবল চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিরোধীদের তরফ থেকে পার্থকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানানো হচ্ছিল। এবার একই দাবি উঠতে শুরু করেছে শাসক দলের অন্দরেও। ঘটনার সূত্রপাত সোমবার নজরুল মঞ্চ থেকে পার্থ ইস্যুতে নেত্রীর বিবৃতি। সত্যির বিচার হোক, সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, আই ডোন্ট মাইন্ড। এই প্রসঙ্গ টেনেই দলের অন্দরের একাংশ নেতৃত্ব বলছেন, শিক্ষক নিয়োগে যে বিস্তর দুর্নীতি হয়েছিল সেটা বোঝার জন্য আদালতের রায়ের দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। তাহলে কেন সময় থাকতে পার্থবাবুকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হবে না? আর এই নিয়েই তাল ঠোকাটুকি শুরু হয়েছে শাসকের অন্দরে। দলের একাংশ বলছেন, এভাবে পার্থবাবুকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হলে ভুল বার্তা যেতে পারে, বিশেষত নিচু তলার কর্মীদের মধ্যেও ভুল বার্তা তৈরি হতে পারে। তাদের মতে পার্থবাবুই যে দোষী তা তো এখনো প্রমাণিত নয়। অপরপক্ষ ঠিক এই জায়গাটাতেই আঘাত করে দলের অন্দরে পাল্টা মত সামনে এনেছে। তাদের মতে বিচারাধীন বিষয় কতদিন ধরে চলবে সেটা কারো জানা নেই। সেক্ষেত্রে শিল্প দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী দিনের পর দিন জেলে থাকলে রাজ্য সম্পর্কে বাইরের শিল্পপতিদের মনে খারাপ ধারণা তৈরি হতে পারে। তাই প্রয়োজনে বহিষ্কার শব্দটা ব্যবহার না করে পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত মন্ত্রীপদ থেকে অব্যাহতি দেওয়া হোক। বস্তুত শুধু পার্থ একা নন, ঘটনার দায় অবিলম্বে স্বীকার করে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা ভেঙে ফেলার দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি এবং সিপিএম। পার্থকে মন্ত্রিসভা থেকে বিদায় জানানোর পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীও। এবার দলের অন্দরেও পার্থ ইস্যুতে তাল ঠোকাঠুকি শুরু হওয়ায় বেজায় চাপে নেতৃত্বরা। তারা শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, খাস খবর।